জানি না আমি জানো কি তুমি কখন যে কাঁদতে তোমার কাছে এসেছি সে কি বলা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে হাজির হলো। আপনার স্ক্রিনে যে লেয়ারিস ভিডিওটা দেখতেছেন, স্ট্যাটাস ভিডিওটা, এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থা এমনকি ট্রেনিংয়ে থাকে। তো এই ভিডিওটা যদি আপনি এডিট করেন অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমাদের প্রয়োজন হবে লেয়ারিস একটা ভিডিও, এটা কিন্তু আপনি যে কোনো একটা ভিডিও এখানে ইউজ করতে পারেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ইউজ করতে পারবেন। তো ক্যাপকাট ট্যাবলেট লিঙ্কটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ক্যাপকাট ট্যাবলেট লিঙ্কে ক্লিক করবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে রাখছি, ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবো। তো আপনি যখন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন, সেম আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এদিকে আসার পর এখানে ইউজ ট্যাবলেট ক্যাপকাটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজ ট্যাবলেটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ভিডিও দিয়ে করতে পারবেন বা ফটো দিয়ে করতে পারবেন। তো আমি এখানে ফটো অপশনে চলে যাব। তো এখান থেকে আপনি যে কোনো ফটো এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে কাপলস ফটোগুলো এমনি ইউজ করতেছি, তো আমি এখান থেকে ফটোগুলো এখান থেকে চয়েস করে নেব। তো এখানে প্রিভিউতে ক্লিক করবো। তো দেখেন আমাদের এটা এখান থেকে অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি ফটো এখান থেকে কাস্টমাইজ করতে চান, যে ফটোটা আপনি কাস্টমাইজ করবেন, ফটোর উপরে ক্লিক করবেন, তারপর এখানে এডিটে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ফটোটা কিন্তু আপনি নিজের মতো করে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে কিন্তু প্রায় অলরেডি মানে হয়ে গিয়েছে। এখানে দেখেন আমরা ক্রপে ক্লিক করে আমাদের মতো করে এটা ফটোটা এখান থেকে বসিয়ে নিব। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেওয়া আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট হয়ে যাওয়ার ওয়াটারমে এখানে ক্লিক করবেন। তো ভিডিওটা এখানে আমাদের 100% কমপ্লিট, সেভ আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। তো এখন আমরা ডাইরেক্টলি চলে যাব ক্যাপকাট অ্যাপসের ভিতরে, কারণ লেটেস্ট ভিডিওটা আমাদের অ্যাড করতে হবে। তো আমরা ক্যাপকাট অ্যাপসের ভিতরে আসলাম, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো এখান থেকে আমরা যে ভিডিওটা এখন সেভ করলাম, ওই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবো। তো এখান থেকে আমরা যেখানে যে সাউন্ড আছে লেয়ারটাতে ক্লিক করবো। এদিকে নিচের টুলসগুলোতে ক্লিক করলে ভলিউম দেখতে পারবো, এখান থেকে আমরা সাউন্ডটা একদম মিউট করে দেবো। ঠিক মানে ক্লিক করবো। তো এদিকে আসার পর এখানে নিচের দিকে টুলসগুলোতে আমরা যদি ক্লিক করে থাকি, এদিকে আমরা দেখতে পারবো এই যে ওভারলে, এখানে ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলে, মানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি যে লেটেস্ট ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করেছেন, ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি যে কোনো লেটেস্ট ভিডিও আপনি অ্যাড করে নিতে পারেন, ইচ্ছা করলে এটাও অ্যাড করতে পারেন। তো এখানে লেটেস্ট ভিডিওটা আমাদের সামনে চলে আসলো। লেটেস্ট ভিডিওটা আমরা এখানে লেয়ারটাতে ক্লিক করে আমরা এখানে এদিকে টুলসগুলোতে নিচে দিয়ে লোকাল স্পেস দিয়ে অপশনটা দেখতে পারবো, এই অপশনে ক্লিক করবো। তারপর এখানে ফিল্টারে ক্লিক করবো, তারপরে আমাদের যে কালো যে ইয়াটা থাকবে লেটেস্ট ভিডিওটা চলে যাবে। তো এখানে টিকমারে ক্লিক করবো। তো এখানে এদিকে আসার পর এটা কিন্তু আপনি নিজের মতো করে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, ছোটো বড়ো করে করে এখানে আপনি যে জায়গায় বসাবেন লেটেস্ট ভিডিওটা এখানে বসে নিতে পারবেন। তো এখানে আমি ভিডিওটা যদি প্লে করি অবশ্যই দেখতেছেন আমাদের কিন্তু সুন্দর একটি কাপল একটা লেডিস ভিডিও স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেল। তো এখানে ভিডিওটা সেভ করার জন্য আপনি কী করবেন, যদি আপনি যতটুকু রাখেন, এটা কিন্তু অনেক লম্বা একটা ভিডিও, তো আপনার যতটুকু রাখেন ততটুকু রাখা অনুযায়ী আপনি এখান থেকে কাট করে ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে 20 সেকেন্ড রাখবো। তো আমি এখান থেকে দেখেন এখানে 20 সেকেন্ড রাখলাম, এখানে লেয়ারগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার ডিলিট করে দেবো। তো ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে গেলে এখানে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, এখানে 100% কমপ্লিট গ্যালারি অপশনে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন। আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।